কৃষ্ণ শুধু রসিক নহে, তিনি হইতেছেন রসিক শিখর। সেহেতু তিনি কেবল প্রেমে তৃপ্ত নন, তিনি প্রেমিক। তিনি রস বৈশ্য রসন হেবায়ন আসলে তিনি এত রসিক নাগর, রসিক শিরোমণি, রসিক শিখর, যে তার কথা চিন্তা করে যারা ভক্ত আমরা বসে আছি সব রসময় হয়ে যায়। একটা রসগোল্লা নিয়ে যেমন ছেঁকে নিয়ে ঘৃতে পরিপক্ব করে তাকে রস চুবানো হয়, তো সেই রকম করে আমাদের শ্রীকৃষ্ণ কথা, শ্রীকৃষ্ণ সংকীর্তন বলছেন
কি করেন না এই রসময় করে দেন ব্রহ্মতাই ব্রহ্মের স্বরূপ কি বলছেন এই তো ব্রহ্ম সেই জন্য এই রসময় ব্রহ্ম কৃষ্ণ আমার তিনি রস শেখর তিনি পারেন তোমাকে রসময় করে তোমার জীবনকে রসময় করে দিতে সেই জন্য বলছেন প্রেম রস নির্যাস করিতে আশা দেন বলছেন প্রেম রস নির্যাস করিতে আশা দেন রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচার ভক্তি এই লোকে প্রচার করার জন্য কৃষ্ণ রস নির্যাস আস্বাদন করতে প্রেম রস রসিক শিখর কৃষ্ণ পরম গুরু এই দুই হেতু দুই ইচ্ছা আসলে রসিক শিরোমণি শিখর কেন না এক হচ্ছে তিনি প্রেম রস নির্যাস আস্বাদন করতে চান না তিনি সঙ্গে রাস করলেন কত পাশা ঘুরিয়ে ফেললেন কত বকাশা জলাশ হতো না কত কত তিনি রসিক শেখর বলছেন একবার যে সেখানে বসে গেছে ভক্তির সমুদ্রে অবলম্বন করছে সাঁতার সন্তরণ করছে সেইবারে কখন কখন সেই সাগরে সন্তান করে ডুব মেরে মণিমাণিক্য তুলে এনে ভগবানের সেই জন্য আমাদের এই কথা বললেন যে রসিক শেখর আর শ্রীরামচন্দ্র রসিক শেখর শ্রীরামচন্দ্র কে তো মর্যাদা পুরুষোত্তম তিনি তাহলে যে ভগবান অবশ্যই ভাগবতী শ্রীরামচন্দ্র অবতার আমাদের সত্য ত্রিতা যদি এসেছেন কিন্তু সেখানে তিনি লীলা এক প্রকার বলতে গেলে মর্যাদা পিতৃসত্য পালনের জন্য অনেক চলে গেলেন কিন্তু কতগুলো জায়গায় তার তার প্রেমটাকে তিনি সেইভাবে প্রকাশ করতে পেরেছেন হয়তো প্রজা প্রেম ছিল কিন্তু সে প্রেম তো পরিপূর্ণতা পায়নি কারণ সীতা মাতাকে ত্যাগ করার ফলে তার দুঃখ হয়েছে তো যে প্রেম তোমাকে দুঃখ দেবে সেটা প্রেমই নয় সেই জন্য তিনি রসিক শেখর শ্রীরামচন্দ্র মর্যাদা সেই পূর্ণ ভগবান নারায়ণ যে নারায়ণ জীবন সাগরে তার থেকেই তো সব সৃষ্টি যে সেও পূর্ণ ভগবানের রূপে সেখানে আসছেন কিরকম যে ক্ষীর সাগর দুধ সাগরে তিনি আছেন পদসেবা করছেন লক্ষ্মী দেবী আর সেই অবস্থায় তিনি সম্পূর্ণ আবিষ্ট হয়ে আছেন যেমন যেমন সৃষ্টি করছেন খেলা খেলা চলছে দর্শন হচ্ছে নারায়ণ ভগবান তো বটে কিন্তু সেখানে তার যে লীলা সেটি শ্রীহরি নারায়ণ সত্য যুগে সত্য থেকে আপনার সত্য যুগে ধ্যান ধ্যান চৈচল তপস্যা ধ্যান ধ্যান যুক্ত তারপরে এই যে কলিকে আমাদের কৃষ্ণ নাম সত্যকে নারিত তো সেই জন্য কি বললেন তারে মহাপ্রভু কি মহাপ্রভু তো রাধাকৃষ্ণের মিলিত তনু তিনি যে প্রেম আস্বাদনের জন্য অসম্পূর্ণ অবস্থাতে রাধারানী আমার অসম্পূর্ণ হয়েছিলেন রাধারানী শ্রীকৃষ্ণের মা মামুজা আল্লাহ রাধাকৃষ্ণের প্রেম ব্রজভূমিতে অতৃপ্ত থেকে গেল সেই প্রেম তৃপ্ততা পেল কোথায় বললো পেল এই কলিযুগে উনি বলেন যে আবার কৃষ্ণ প্রেমটাই দেখিয়েছেন কৃষ্ণ প্রেম হরিদাম নিতাই চাঁদ করে করে বেড়াচ্ছেন ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছেন সেই যে আমাদের সবার জন্য সবাই করতে পারবেন খালি দিতে পারবেন একটুখানি স্মরণ করে নিই I'm
এই যে লীলাটা মহাপ্রভু আমার বললেন, এটি কি না কৃষ্ণের লীলা। কৃষ্ণ কি করে ভালোবাসতে হয়, শ্রীকৃষ্ণের জন্য কি করে নয়ন ঝরাতে হয়, কি করে কৃষ্ণের জন্য দুহাত ধরে নাচতে হয়, নৃত্য করতে হয়, এইটি দেখাবার জন্য এই প্রেমটি আসাই। সেই জন্য এই প্রেমটিও সেই বকাসুর বধ, অঘাসুর বধ বা অন্যান্য বধে সেই সব লীলা আমরা পাবো অপর থেকেছে। কিন্তু বললেন কি এই কৃষ্ণ লীলা, এই চন্দ্রকলা অংশ কৃষ্ণ ভগবান স্বয়ং প্রথম স্কন্ধে সপ্ত অধ্যায়ে দশম শ্লোকে বলেছেন, এই যে চন্দ্র বলা যায়, এই যে সরস্বর যার, তিনি কৃষ্ণ আর তিনি হচ্ছেন রসিক শেখর। সেই জন্য শ্রীল কৃষ্ণদাস গোস্বামী পাদ বলছেন এক জায়গায়, সেখানে ব্রজবধূ বা ব্রজবাসীদের তখনকার যারা ছিলেন ৫.৫ হাজার বছর প্রায় যারা ছিলেন তাদের মন আর মানসিকতার প্রতিফলন এই শ্লোকের মধ্যে দিয়েছেন কৃষ্ণদাস। তিনি কি বলছেন না বলছেন, আমার দর্শনে কৃষ্ণ পাইল এত সুখ, বলছেন আমার দর্শনে কৃষ্ণ পাইল এত সুখ, সেই সুখে গোপীর প্রফুল্ল অঙ্গভঙ্গ, বলছেন সেই সুখে গোপীর প্রফুল্ল অঙ্গভঙ্গ, বলছেন গোপীরা কিরকম প্রেম করেছিল, বলেন গোপীরা প্রেম করেছিল সব ছেড়ে, সমস্ত আশা ভরসাকে জলাঞ্জলি দিয়ে, যেমন দ্রৌপদী দুমাস করেছিল আত্মনিবেদন করেছিল, আমাদের গোপীরা কি করেছিল না, সেই অন্ধকার রাত্রিতে পূর্ণিমা রাত্রি যদিও শারদোৎফুল্ল রাত্রি মনোরম রাত্রি, কিন্তু মন মৃধুবন
যমুনাত্রীর বন অনুবন বিপুল সংখ্যক রাত্রি কেন ভয়াবহ সংখ্যক জন্তু বাস করে। তো যখন শ্রীকৃষ্ণ আমার লীলা করছেন কদম্ব তটে, কদম্ব তলায় বংশী ধ্বনি করছেন, তমাল তলায় বংশী ধ্বনি করছেন, যমুনা তটে পুলিনা জমিনা পুলিনে বিহার করছেন আর বাসি বাজাচ্ছেন, সেই মাতোয়ারা সর্বস্ব দাস করে নেওয়ার যে ক্ষমতা, আকর্ষণ করে নেওয়ার যে ক্ষমতা সেটা করতেছিল, এ শক্তি ছিল। সেই শক্তি সকলকে ঘর থেকে তাড়িত করে নিয়ে এসে কৃষ্ণের সঙ্গে কৃষ্ণের সঙ্গে চলছে সেই মহান ঘটনা স্থাপনা করেছে। তো সেই জন্য বললেন কি গোপীরা বলছেন আমার দর্শনে কৃষ্ণ পাই না, তখন শ্রীকৃষ্ণ মা তাদের দেখে বুঝতে পারছেন না, তিনি যে দেখেছেন বাসুরী বুঝতে পারছেন না, শ্রীকৃষ্ণ মা তাদের দেখছেন আর কেমন করে ঠোঁটের রঙকে চোখে লাগলাই, চোখের কান লাগে ঠোঁটে লাগলাই, জল যমুনাতে জল আনতে যাবে বা কোন একটা কিছু সে কাজ আনতে আছে, যে যে অবস্থায় ছিল ভগবানের দেখে তাকে তারা ছেড়ে দিয়ে এই আমার স্বামী আমার বউ আমার সন্তান বলছেন এটা কি তাহলে না এটা দরকার, এটা দরকার কেন এই মায়াতে ভগবান কৃষ্ণ আমার সেই জন্য গোপীরা যেই গোপীদের দেখতে শ্রীকৃষ্ণ কেন সবাই আসলে সবাই এসেছে তো এই যে শ্রীকৃষ্ণ বলছেন তাদের দর্শন করে সুখ দেবে, আর শ্রীকৃষ্ণের মুক্তি দেখে শ্রীকৃষ্ণের মুক্তি এত আনন্দ ধনুশাসন হয়ে গেছে, তিনি তুমি আনন্দ ধরো শ্যাম আমি প্রেম পাগলিনী রাধা, সব তো রাধা হয়ে গেছে রাধাময় আল্লাহ কি শুধু রাধা রানী নয়, তখন সেই রাশি সবাই আল্লাহ কেন না সেই আল্লাহ এই মুহূর্তে যে Da 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 da
মহাপ্রভু কি বলছে এই দেখুন এখানে আমাদের একটি ভাব আমরা জগতে যখন জাগ্রত কর্ম করি একটু মন্দির তৈরি করে দিলাম একটু দান দক্ষিণা দিলাম কিন্তু সব দরকার করতে হবে কোনো গরিব কোনো দুঃখী কোনো সব অবশ্যই করতে হবে বলছেন এইগুলো তুমি কতক্ষণ করতে পারবে তোমার সাধ্য কতক্ষণ তুমি একটা উদাহরণ যা অন্য যে পাই তাকে মোটে খুদানি না দিতে পারে তুমি একটু চাল ডাল তেল দিয়ে দিয়ে তার একটা চলে গেছে তারপর ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার জন্ম সার্থক করি করে কি বলছেন চাল ডাল তেল নুন বা হসপিটাল শ্রীকৃষ্ণ গুণগান বলছেন সবকিছুর মাঝে তুমি কৃষ্ণকে শ্রীকৃষ্ণকে ইঞ্জেক্ট করে দাও রাধারানীর কোনো কথা বলে দাও হ্যাঁ কথা বলে দাও তাই চাই দেখতে দেবে একবার স্পষ্ট কথা কেউ আসে লিখতে দাও আমরা দিয়ে দিই সেই জন্য তুমি সতর্ক করছো ভালো
কিন্তু যখন সেই সদাশিবরণের সঙ্গে একটু কৃষ্ণ সংযোগ করে তাকে ইনজেক্ট করে যে বলি একবার রাস্তা থেকে যখন বেরোবি যখন সত্যি করলি বা মোটর বাইক বা এরকম অ্যাক্সিডেন্ট করলো একবার ভগবান শ্রীকৃষ্ণ সেই নামটা করে বেরোবে সত্যি সেই জন্য বলছেন কি বেদে জীবের ঐকান্তিক মঙ্গল কি শেষ বলছেন সুখং মে প্রিয়া দুঃখং মে মা বলছেন সুখ আমার হোক আমরা সবসময় বেদেতেও বলছি যে আমরা সব চেয়েছি কি না সুখ আমার হোক দুঃখ হোক না না কিন্তু জগৎ সংসারে মায়ের যে থেকে যখন এসেছে তোমাকে দুঃখ পেতেই হবে সেই চির দুঃখ দূরকারী যে জন চিরসুখ প্রদানকারী যে জন সেই বিভু শ্রীকৃষ্ণের পথে আশ্রয় করলে পরে তোমার ওই এক বেলার প্রসাদ মানে অন্ন দিয়ে দিল কি ঘর বস্ত্রহীন কি বস্ত্র দিল বা গৃহহীন কি গৃহ দিল বলছে আমার তো গৃহ পড়ে যাবে খবর হ্যাঁ আমার বাসস্থান ছেড়ে যাবে তুমি খবর বলছে যে কৃপা দিলে ওর জন্ম সার্থক হয়ে যাবে সব সব দুঃখের অবসান হয়ে যাবে যে দুর্দশা হয়েছে তার পাপের বলে কর্ম ফলে সেই দুর্দশাই কেটে যাবে সেটা কে না শ্রীকৃষ্ণের সেই জন্য বললেন কি বিদ্রহাদি বিধু করতে সর্বসুখম ইয়াদবা বিধুতি বিধু খণ্ড এটি সর্বসুখম সেই বিধু তিনি সকল দুঃখের অবসান করেন তিনি বিধু তাই সেই বিধু চন্দ্রকে আশ্রয় করতে হবে আর কি না তোমার কামনা বাসনা পূর্ণ করার জন্য ভগবানকে দেখে তার জন্য তার অন্যান্য রূপে দেবতা দেবী আছেন কিন্তু ভগবানের পক্ষ থেকে কৃষ্ণের পক্ষ থেকে চাইতে লাগে তার দায়িত্ব তাকে সমর্পণ করবে দেখবে তার ফল আর ভাগবত বলতে ফল কিসে ধর্ম তাহলে ধর্মটা কখন ধর্ম হলো তুমি ভাগবত পাঠ দিয়েছো তুমি কীর্তন করছো তুমি সাধুগুরু বৈষ্ণব সব বেকার কখন ধর্ম কেন তুমি যদি যোগ দেখেন কারণ ফলের আশা করে নয় যে প্রভু আমি তোমাকে ভালোবাসি বলি সেই জন্য বললেন ফলের আশা করো না ফলের আশা করলে সে সফল হবে আর কখনো কখনো সম্পূর্ণরূপে ভাগবত ধর্মে অন্যান্য পুজো করছো অনেক কিছু করছো সেসব তোমার কপর ধর্ম কেন সাক্ষাৎ জন্য যেগুলো ঘন ঘন একটা গাড়ি চাইছো বাড়ি চাইছো বাস চাইছো কিসের জন্য সাক্ষাৎ জন্য কিন্তু কি হবে গাড়ি চালিয়ে গাড়ি চালিয়ে এমন তারপরে বিলাস বহুলে খেতে গেলে ওই যে বললাম পেশা পেশা করে একদিন পগার পগার তো ভগবানের সাথে তোমার সফল তারপরে তোমার কোন বিলাস চালিয়ে কিন্তু সেই জন্মকে সাক্ষাৎ করে কিভাবে সেই শ্রীদাস অযোধ্যায় সন্তুষ্টি শুনতে প্রসাদ চন্দ্র বলছেন সেই গোপীদের মতো তোমার বিক্রীড়িতং ব্রজবতি হৃদং চ বিষ্ণু শ্রদ্ধানি কথনম সিনো আদাত বর্মাই ভক্তিং পরাং ভগবতি কৃতত্ব কামং হৃদ রোগমস্য পরিহরিত চিত্তি সংসারে আছে সব নিয়ে থাকবে কিন্তু তোমার মন থেকে আমার ভক্তি নাই আমার জ্ঞান নাই আমার বৈরাগ্য কিছুই নাই তোমার চরণ সেই অভিভাবকে ভক্তি পাঠাও তুমি সবাইকে কৃপা করেছো এই অভিভাবকে কৃপা এইটুকু পণ্ডিত হতে পারে তাহলে সেই রকম ভাবেই কি করছেন না সর্বব্যাপ্ত শ্রীকৃষ্ণের সঙ্গে ব্রজবল বিন্দুর এই যে রাস লীলা হয়েছিল এই লীলা যে শ্রবণ করছে এই যে আমরা স্মরণ করে নিলাম একটু স্মরণ করলাম শ্রবণ করলাম যে এই লীলা যে শ্রবণ করে রাস লীলা ভগবান শ্রীকৃষ্ণের প্রাণস্বরূপ রাস লীলা বিতৃপ্ত স্বরূপ রাস লীলা বলছেন ভাগবতের বিতৃপ্ত স্বরূপ রাস লীলা যে স্মরণ করে শুদ্ধ ছিল
ভক্তি সহকারী শ্রদ্ধা করবে, যে পাঠ করবে, যে কীর্তন করবে, বলছে কি হবে না, তার হৃদয়ের দুরারোগ্য, হৃদয় ব্যাধি, কামনা বাসনা সব দূরীভূত হয়ে যাবে এবং ভগবত চরণে আমি আমার তোমাদের মাঝে বসা আজকে সবাইকে সেই জন্য আমরা কি বলতে পারি, বৃন্দাবনে একটা ভজন আছে, লগন তুমসে লগা বৈঠে হে প্রভু, আর নয় অনেক হয়ে গেছে, অনেক তো পাক দেখেছি, অনেক খেলা খেলেছি, যেমন অনেক তুমি যেমন লীলা করেছে, কত সমস্ত ফুল লীলা করে গেছে, আজকে কি হয়েছে, আজকে লগন লাগ গেল, হ্যাঁ সেই লগন ঠিক না, লগন তুমসে লগা বৈঠে জো হোগা দেখা যায়, বলছে তুমি এত ভাবতে যেও না পাপ পুণ্য ধর্ম অধর্ম, তুমি খালি সৎ কর্ম করো, সৎ ভক্তি গোবিন্দের দ্বিগুণ কীর্তন করো, ভাগবত শ্রবণ করো, সাধুগুরু বৈষ্ণবের সেবা করো, এখানে সুকর্ম করো, মালা কুন্তি তিলক সদগুরু পদ আশ্রয় করো, হরিনাম সংকীর্তন করো, যদি কেউ এর বেশি পাই না, হয়তো কৃষ্ণ নাম পদে আছে, হয়ে জল 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 জানি তার সব স্বরূপ হয়ে আছে, সে কখনো কখনো কোনো না কোনো কালী সব পেয়ে যাবে, সেই জন্য কি বলছে যে লগন তুমসে লগা বৈঠে জো হোগা দেখা যায়গা, ভাববেন না, সমর্পণ করার চেষ্টা করি, যা হবে হবে, ছেড়ে দিলাম তোরি আমরা, জো হোগা দেখা যায়গা, তুমি আপনা বনা বৈঠে, তোমাকে আপন করে ফেলেছি, তোমাকে আপন করে ফেলেছি, আমার আপন আমার চি আপন আপন চি জগতারি তুমি আপন আপন, আমার আপন কি বলছেন, এই আমাদের এখানে আমাদের I'm
चलो 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 चलो